Hello viewers, I am Anamika and welcome you all to my YouTube channel In Brief. Viewers, today I will inform you about the various current affairs of 8th and 9th August based on the facts of 7th and 8th August, which will be very much essential for your various competitive exams such as SSC, WBCS, WBP, RRB, bank exam, etc. I will explain both in English and Bengali. So you are all requested to watch the video till end. And if you are new to my channel, then please subscribe my channel and do press the bell icon and hit the all notification to get all the notification in time so that you never miss any update. And viewers, don't forget to like, share and comment. আজকে আমি 8 আর 9 আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আপনারা এখনো যারা আমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ গুলো ডাউনলোড করেননি, সেগুলো ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওর সঙ্গেও কিন্তু আমি পিডিএফ অ্যাটাচ করে দিয়েছি। পিডিএফটি কি করে ডাউনলোড করতে হবে আমি সেটি আপনাদেরকে বলবো, তবে তার আগে বলবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, কারণ এতে করে আপনাদের চাকরির প্রস্তুতিও ভালো হবে এবং পিডিএফ পড়তেও অনেক সুবিধা হবে। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও শেষে কিন্তু থাকবে কুইজের প্রশ্ন, আর আপনারা সবাই চেষ্টা করবেন কুইজের প্রশ্নটির সঠিক উত্তর দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট, ন্যাশনাল হ্যান্ডলুম ডে ইজ সেলিব্রেটেড অন 7th August। 7th August ন্যাশনাল হ্যান্ডলুম ডে পালিত হয়। নেক্সট, ইন্টারন্যাশনাল বেয়ার ডে ইজ অবজার্ভ অন দ্য 1st Friday অফ অগস্ট। দিস ইয়ার ইট ফলস অন 7th August, আগস্টের প্রথম শুক্রবার ইন্টারন্যাশনাল বেয়ার ডে হিসেবে পালিত হয়ে থাকে। এবছর 7th August এই দিনটি পড়েছে। পরবর্তী কারেন্ট অ্যাফেয়ার্স, এয়ারটেল পেমেন্ট ব্যাংক পার্টনার্ড উইথ ভারতী অ্যাক্সা জেনারেল ইন্স্যুরেন্স টু অফার স্মার্ট প্ল্যান সব প্যাকেজ পলিসি। এয়ারটেল পেমেন্ট ব্যাংক ভারতী অ্যাক্সা জেনারেল ইন্স্যুরেন্সের সঙ্গে মিলিত হয়ে উপভোক্তাদের স্মার্ট প্ল্যান সব প্যাকেজ পলিসি প্রদান করার উদ্যোগ নিল। এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিইও এবং এমডি হলেন অনুব্রত বিশ্বাস, হেডকোয়ার্টার হলো নিউ দিল্লি, এবং ভারতীয় অ্যাক্সা জেনারেল ইন্স্যুরেন্সের এমডি এবং সিইও হলেন সঞ্জীব শ্রীনিবাসন, আর হেডকোয়ার্টার হলো মুম্বাই মহারাষ্ট্রতে। নেক্সট, ইন্ডিয়ান এক্সপ্রেস জার্নালিস্ট দীপঙ্কর ঘোষ অ্যান্ড পিএআরআই, আ নন প্রফিট জার্নালিজম ওয়েবসাইট, ব্যাকস প্রেম ভাটিয়া অ্যাওয়ার্ড 2020। ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক দীপঙ্কর ঘোষ এবং পিএআরআই প্রেম ভাটিয়া অ্যাওয়ার্ড 2020 জিতে নিল। নেক্সট, সেবি চেয়ারম্যান অজয় ত্যাগী গেট 18 মান্থস এক্সটেনশন। সেবি চেয়ারম্যান অজয় ত্যাগীর কার্যকাল আরও 18 মাসের জন্য বর্ধিত হল। সেবির ফুল ফর্ম হল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, হেডকোয়ার্টার হল মুম্বাই মহারাষ্ট্রতে। নেক্সট, উইন ট্রেড ফ্যান্টাসি স্পোর্টস WTF অ্যাপয়েন্টস সুরেশ রায়না অ্যান্ড হরমনপ্রীত কর অ্যাজ গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার। উইন ট্রেড ফ্যান্টাসি স্পোর্টস সুরেশ রায়না ও হরমনপ্রীত করকে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত করল। নেক্সট, ইন্ডিয়ান রেলওয়েজ ইন্ট্রোডিউসেস OHE ইন্সপেকশন অ্যাপ ফর রিয়েল টাইম মনিটরিং। রিয়েল টাইম মনিটরিংয়ের জন্য OHE ইন্সপেকশন অ্যাপের সূচনা করল ইন্ডিয়ান রেলওয়েজ। আমাদের রেলমন্ত্রী হলেন পীয়ূষ গোয়েল, চেয়ারম্যান হলেন ভি কে যাদব। নেক্সট, হরিয়ানা গভর্নমেন্ট লঞ্চেস মহিলা এবং কিশোরী সম্মান যোজনা অ্যান্ড মুখ্যমন্ত্রী দুধ উপহার যোজনা ফর স্টেট গার্লস অ্যান্ড ওমেন। রাজ্যের মেয়ে ও মহিলাদের জন্য মহিলা এবং কিশোরী সম্মান যোজনা এবং মুখ্যমন্ত্রী দুধ উপহার যোজনা চালু করে হরিয়ানা সরকার। হরিয়ানার রাজধানী হল চণ্ডীগড়, হরিয়ানার গভর্নর হলেন সত্যদেব নারায়ণ আরিয়া, মুখ্যমন্ত্রী হলেন মনোহর লাল খট্টর। নেক্সট, পাঞ্জাব সিএম অমরিন্দর সিং লঞ্চেস প্রাইড অফ পাঞ্জাব পার্টনারশিপ অফ স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ইউভা ফর ইয়থ ডেভেলপমেন্ট। পাঞ্জাবের রাজধানী হল চণ্ডীগড়, আর পাঞ্জাবের রাজ্যপাল হলেন ভিপি সিং বদনর। নেক্সট,
Sri Lankan prime minister Mahinda Rajapaksa registers landslide victory in Sri Lankan parliamentary election. Sri Lankar prodhanmontri Mahinda Rajapaksa Sri Lankar sanshodiyo nirbachon jitlen. Sri Lankar legislative capital holo Sri Jayawardenepura আর এক্সিকিউটিভ এন্ড জুডিশিয়াল ক্যাপিটাল হলো কলম্বো। রাষ্ট্রপতি হলেন গোটাবায়া রাজাপাকসা, প্রধানমন্ত্রী হলেন মাহিন্দা রাজাপাকসা। নেক্সট, প্রফেসর প্রদীপ কুমার যোশী অ্যাপয়েন্টেড ইউপিএসসি চেয়ারম্যান। ইউপিএসসি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন প্রফেসর প্রদীপ কুমার যোশী। ইউপিএসসির হেডকোয়ার্টার হলো নিউ দিল্লিতে। নেক্সট, ডায়েট উইন্স স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2020। স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2020 জিতল ডায়েট। ডায়েটের ফুল ফর্ম হলো ডিফেন্স ইনস্টিটিউট অফ অ্যাডভান্স টেকনোলজি। নেক্সট, পুলিৎজার প্রাইজ উইনিং ফিকশন নোভেলিস্ট শার্লে অন গ্রো পাসেস অ্যাওয়ে। প্রয়াত হলেন পুলিৎজার পুরস্কার বিজয়ী উপন্যাসিক শার্লে অন গ্রো। আর এখন পালা আজকের কুইজের প্রশ্নে। আজকের কুইজের প্রশ্নটি হলো, ইন হুইচ ডেট হিরোশিমা ডে ইজ অবজার্ভ। ইওর অপশন এ 7th August, বি 6th August, সি 5th August, ডি 4th August। কোন দিন হিরোশিমা দিবস পালিত হয়ে থাকে? আপনার অপশন এক 7ই অগস্ট, দুই 6ই অগস্ট, তিন 5ই অগস্ট, চার 4th August। আপনারা সঠিক উত্তরটি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এর আগের দিন আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম, অল ইন্ডিয়া রেডিও নিউজের ডিরেক্টর জেনারেল হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন, আর এর সঠিক উত্তরটি হবে জয়দীপ ভটনাগর। বন্ধুরা, আজকে তবে এখানেই শেষ করছি। আপনাদের যদি চাকরি সংক্রান্ত কিংবা কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত কোনো বিষয়ে কিছু জানবার থাকে, তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল কিংবা আমাদের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। এগুলোর লিংক ডিসক্রিপশনে দেয়া আছে, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। সো ইফ ইউ লাইক মাই ভিডিও, দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডু লাইক অ্যান্ড শেয়ার ইট উইথ ইয়ার ফ্রেন্ডস। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েরি অর এনি সাজেশন, দেন প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। আই উইল বি ব্যাক অ্যাগেইন উইথ এ নিউ ভিডিও। টিল দেন ইউ অল স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড কিপ ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল ইন ব্রিফ।